আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শরীফুল ইসলাম নুরী নামে একটি বক্তা, তিনি ওয়াজ করে আসার পথে রাস্তার পরে কিছু লোকজন তাকে ধরে তার জিহ্বা কেটে দিয়েছে। তো এই জিহ্বা কাটার ঘটনা শোনার পরে তাহেরি হুজুর তিনি কিন্তু সবার আগে গিয়ে মামলা করেছেন। তো শরীফুল ইসলাম নুরীর জিহ্বা যে কেটেছে, এনি মামলা করার পরে র‍্যাব অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তো র‍্যাব যে চারজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজনকে তাহেরি হুজুরের প্রায় সব মাহফিলে উপস্থিত দেখা গিয়েছে। এর জন্য কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়াতে, কিছু কিছু ইউটিউবাররা তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে তাহেরি হুজুরের কারণেই শরীফুল ইসলাম নুরীর জিহ্বা কাটা হয়েছে। সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন দ্বিতীয় আমির হামজা নামে পরিচিত বাংলাদেশে। তো তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন। তো তিনি কি বলেছেন, চলুন আমরা সরাসরি তার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। তদন্ত ছাড়া কারো বিপক্ষে কোনো কথা বলা ঠিক না। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অলরেডি গিয়াসউদ্দিন আর তাহেরিকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য শুরু হয়েছে। আমাদের প্রিয় এক ভাই শরীফুল ইসলাম নুরী, আপনারা দেখেছেন জিহ্বা কাটা হয়েছে, সেই জিহ্বা কাটার মামলায় র‍্যাব অলরেডি চারজনকে গ্রেফতার করেছে। তো সেই জায়গায় জাকির হোসেন জাক্কু নামের এক দাঁড়িয়ে, আপনারা দেখেছেন যে দাঁড়িয়ে দেখতে মনে হয় একেবারে আল্লাহর কাছে রুলি। তো তাহেরির প্রত্যেকটা মাহফিলে দেখা যাচ্ছে, এখন সেটা এডিট করা ছবি হোক আর বাস্তবতায় হোক, কোথাও দেখা যাচ্ছে তাহেরি নামে এই লোকটা পামে, কোথাও দেখা যাচ্ছে তাহেরি এখানে মঞ্চে বসে আছে, পিছনে এই জাকির হোসেন জাক্কু এই দাঁড়িয়ে লোকটা। তো এখন কিছু গণমাধ্যম, কিছু ইউটিউবার তারা সমানে বলছে তাহেরি ধরা খেয়েছে এই হত্যাকাণ্ড, শরীফুল ইসলাম নুরীর জিহ্বা কাটার পেছনে গিয়াসউদ্দিন আর তাহেরির হাত আছে। আমি একজন বক্তা, কোন জেলায় কোনো উপজেলায় ঢোকে আমার ভক্ত আছে না, বেশ কিছু জায়গায় আমাদের এমন ভক্ত আছে, আমরা আসার আগেই আমাদের জন্য থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সব কমপ্লিট, তারা আমাদের প্রত্যেকটা মাহফিলে মঞ্চ পর্যন্ত আসে, আমরা বসে থাকি, তারা কেন আমার কাঁধে মিনের মতো দাঁড়িয়ে পাবে, জায়গা না পেলে পিছনে এবং সামনে থাকে। অথচ আজ গিয়াসউদ্দিন আর তাহেরিকে নিয়ে পুরো ট্রায়াল চলছে, ম্যাক্সিমাম মানুষ মন্তব্য করে বসছে শরীফুল ইসলাম নুরীর জিহ্বা কাটার পেছনে গিয়াসউদ্দিন আর তাহেরির হাত আছে। অথচ তাহেরি এই সে গিয়াসউদ্দিন আর তাহেরি শরীফুল ইসলাম নুরীর জিহ্বা কাটার পর পরে সে গণমাধ্যমকে ডেকেছে, এ বিষয়ে এসে সংলাপ করেছে, আপনারা দেখেননি দর্শক। আমি এই দ্বিতীয় আমির হামজার এই বক্তব্যটা শোনার পরে একটু অবাক হয়েছিলাম। আপনারা ভাবতে পারেন যে অবাক হয়েছিলেন কেন। তো এই জন্য অবাক হয়েছিলাম, তাহেরি হুজুর তিনি একজন ভণ্ড বক্তা, এটা সবাই জানে, তার জিকির আজগার, তারপরে তার যে দরবারে যে কাজকাম এটা নিয়ে বিতর্কিত, বাংলাদেশের সবাই জানে তাহেরি একজন ভণ্ড বক্তা। তো তারপরেও এই যে দ্বিতীয় আমির হামজা নামে যে লোকটি পরিচিত, মুফতি আবু বক্কর সমগুদ্দিনার নাম, তো এরা হচ্ছে জামাত ক্যাটাগরির আলেম, এদেরকে মানে জামাতে আলেমই বলে থাকে সবাই। তো এই জামাতি আলেমরা হঠাৎ করে ভণ্ড তাহেরির পক্ষে গিয়ে দাঁড়ালেন কেন, তার পক্ষে কথা বলছেন, কী কারণ রয়েছে? সুপ্রিয় দর্শক, সবসময় আপনারা দেখেছেন পৃথিবীর যে কোনো মানুষকে জামাতের নেতাকর্মীরা, এরপরে জামাতের বক্তারা তারা সাপোর্ট করে থাকে। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে যারা নির্যাতিত, নিপীড়িত এবং অন্যায়ভাবে তাদেরকে হয়রানি করা হয়, মিথ্যা কথা বলা হয়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, তাদের পক্ষে কিন্তু এই আলেমরা সবসময় কথা বলে থাকে। আর এটাই উচিত, সে যে হোক তাহেরি ভণ্ড, তার জায়গা থেকে সে ভণ্ড আছে, কিন্তু এই বিষয়ে তাকে যে মিথ্যাভাবে এখনও প্রমাণ হয়নি, যদি প্রমাণ হয়ে থাকে যে তাহেরির সাথে যুক্ত আছে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এখন কিন্তু প্রমাণ হয়নি কোনো কিছু দিয়ে, একজন মানুষের এডিট করা ছবি না কি রিয়েল ছবি হোক সেটা কোনো ব্যাপার নয়, ছবি রয়েছে বা তার সাথে ফটো টটো তুলেছে, এই জন্য যে তার সাথে যুক্ত রয়েছে এটা দিয়ে এটা কখনো প্রমাণ করা যায় না। আর সন্দেহ করা, ইসলামও সন্দেহ করে বা অনুমানের ভিত্তিতে কোনো কথা বলাকে হারাম বলেছে। তো এই হাদিসের ভিত্তিতে কিন্তু এই দ্বিতীয় আমির হামজা নামের যে বক্তাটা, তিনি কিন্তু এ বিষয় নিয়ে কথা বলেছেন যে তাহেরি যদি প্রমাণ হয়, অবশ্যই তিনি যদি প্রমাণ হয়ে থাকে যে তিনি এর সাথে যুক্ত আছেন অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু যদি এর সাথে তিনি যুক্ত না থাকেন তাহলে অন্য কোনো কারণে তার এইটারে অভিযোগকৃত হিসেবে বা তাকে সে ভণ্ড বলে তাকে আমরা ধরিয়ে দিতে হবে, মুসলমানদের এরকম মনমানসিকতা নিয়ে চলা উচিত নয়। সে ভণ্ড বা সে অন্য কোনো খারাপ কাজ করেছে তার জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করাতে হবে, এরকম কোনো সিস্টেম ইসলামে নেই, এজন্য আসলে এই আলেমগুলো তার পক্ষে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।